আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা রোজকার মতো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগিং এ। আর আজকের যে ভিডিওটা হতে চলছে না, সেই ভিডিওটা হচ্ছে গিয়ে মানে একদমই একটা অন্য রকমের ভিডিও, কারণ প্রতিদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, এটা শেয়ার করি, ওটা শেয়ার করি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রিয়েল ব্রাইডাল মেকআপ, ঠিক আছে, কীভাবে হয়, কীভাবে করতে হয় না করতে হয় সেই সমস্ত কিছু। তো আজকে আমি এখন আমাদের সোদপুরের যে গঙ্গার ঘাট আছে সেখানে একটা বিয়েবাড়ি আছে, তো সেইখানেই আমার একটা সাজানো আছে। তো আজকের আমি চলে এসেছি তো সাজাতে, আমি এখন ভেতরে যাব, এখনও আমি যাইনি, বাইরে আছে। আমাদের টাইম হয়েছে তিনটে থেকে পাঁচটার মধ্যে রেডি করতে হবে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমি এসেছি, মা এসছে, আমরা দুজনে এসেছি, সাথে মিষ্টিকেও নিয়ে এসেছি। মিষ্টিকে নিয়ে আমার পার্লারে চলে যাবে, আমি থাকবো, আমি কাজ করবো, যা করার ঠরার। ওই দেখো মিষ্টি, ওই দেখো হয়তো করছে, হয়তো দাঁড়াও, ওই তো মানে ধৈর্যের এত অভাব। আর এই হচ্ছে গিয়ে ব্যাপার, আমরা বিয়েবাড়ির সামনে দাঁড়ানো আছি। আর আমার মায়েরটা বলা তোমরা এমনিতেই শুনতে পাবে, এমনিতেও শুনতে পাবে। আই হোপ এই জিনিসটা তোমাদের, এই মেকআপটা কি তোমাদের একটু হেল্পফুল হবে, বিকজ এখন অনেক বিয়ের সিজন আছে, অনেক কিছু আছে। তোমরা যদি এটা পুরোটা ভিডিওটা দেখো কীভাবে, তোমরা যদি এই মেকআপ লুকটা পুরোটাই যদি আর কি দেখো, তাহলে তোমরা অনায়াসে বুঝতে পারবে যে মেকআপ ভিডিওটা কীভাবে হয় না হয়, ব্রাইডাল মেকআপ, তাহলে তোমাদের হেল্প হবে। তো চলো যাওয়া যাক আর তোমাদের দেখানো যাক। মা সাজাতে এসছে আর ওরা বুঝতে পারে, রিসেপশন। তো মা আছে, মা মিষ্টিকে নিয়ে চলে যাবে, কারণ ও ঘুমোবে, এতক্ষণ ওকে জাগিয়ে রাখার কোনো মানে হয় না। তো সবার ফার্স্টে দেখো আমি টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিয়েছি, মুছে নিয়ে একটা টোনার লাগিয়ে দিয়েছি। টিস্যু মানে কি ওয়াইপস দিয়ে আর কি, বেবি ওয়াইপসগুলো হয় না, ওই দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি, নিয়ে টোনার লাগিয়ে দিয়েছি। তো এভাবেই তোমরা করবে ফার্স্ট স্টেপটা, তারপরে চলো দেখাই ধীরে ধীরে। এবার আমি ওর একটু ওড়না টোড়নাগুলো সেট করে নেব, আর মা এখন মিষ্টিকে নিয়ে চলে যাবে আস্তে আস্তে। তো এবার আমি দেখো ভালো করে সবার ফার্স্টে যেটা করলাম, একটা কারেক্টার ইউজ করলাম, মানে কনসিলার যেটাকে বলে, মানে ওর যে পিগমেন্টেশনগুলো ছিল সেগুলোকে কভার করার জন্য। দিয়ে আমি ব্রাশ ইউজ করছি, ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, দেন হচ্ছে বিউটি ব্লেন্ডার ইউজ করবো। তো এখানে মা মিষ্টিকে নিয়ে চলে যাচ্ছে, খারাপ তো লাগছিলো, কিন্তু কিছু করার নেই না, তো কাজের জায়গায় তো করা যায় না এরকম। তো যাই হোক, আমি এবার মন দিয়ে কাজ করি, কাজে দেবো। তো ওকে আমি সবার ফার্স্টে যেটা করছিলাম, ভালো করে ওই শেডের আর কি, একদম ওর স্কিন টোনের থেকে এক শেড লাইট দিয়েছি আমি, খুব বেশি লাইট দিইনি। ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। আর যখন যা গরম, যা গরম, তোমরা চেষ্টা করবে সব সময় ক্রিম বেস ফাউন্ডেশন ইউজ করার, ওয়াটার বেস নয়, কারণ ওয়াটার বেস একটু ঘাম হলে পরেই সাধারণত উঠে যায়, ঠিক আছে। আর ভালো করে মানে চেষ্টা করবে, যেবার আমি এখন ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে না, আমরা যখন ফাউন্ডেশন ব্লেন্ড করবে, যদি দেখো খুব ড্রাই হয়ে গেছে, তাহলে একটুখানি মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করবে, ফিক্সার নয়। মেকআপ ফিক্সার আর সেটিং স্প্রের কিন্তু কাজ দুটোই আলাদা, চেষ্টা করবে মেকআপ সেটিং মেকআপ সেটা কী বলে মেকআপ সেটিং স্প্রেটা আর কি, স্প্রেটাকে ভালো করে দিয়ে ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করবে, তাহলে কী হবে জানো তো, মেকআপটা বেশ অনেকক্ষণ থাকবে। এবার আমি কী করবো, আর আইব্রোটা করে নেবো। আইব্রোটা করার জন্য আমি এখানে একটা আইব্রো পমেট ইউজ করছি, ব্রাউন কালারের শেড, কালো দিয়ে কেউ করবে না, কারণ কালো দিয়ে করলে প্রচণ্ড একটা উগ্রও লাগে, আর্টিফিশিয়ালটা বেশি লাগে। যদিও বা সেই আমরা ব্রাউন দিয়ে করছি, কিন্তু লাইট করে করার চেষ্টা করবে, সবার ফেসে তো সব কিছু মানায় না, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমি সবার ফার্স্টে আইব্রোটাকে ভালো করে নিয়েছি, এবার একটা লাইট কালারের কনসিলার চোখের ওপরে দিয়ে দিচ্ছি, কারণ লাইট কালারের কনসিলার দিয়ে পাউডার দিয়ে যদি একটু সেট করে নিয়ে তার উপরে আই শ্যাডো দিই না, এতে আউটপুটটা খুব সুন্দর আসে, দেখতে খুব ভালো লাগে। আর তুমি যেই আর কি কালার দিয়েই কাজ করে না কেন, সেই মানে ওর পিগমেন্টেশনটাও খুব সুন্দর আসে, মানে কালারগুলো আরও খোলে, এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। তো আমি সবার ফার্স্টে চোখটা করে নিচ্ছি, কারণ অনেক ফল আউট হয়, তো এই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। বেস আমার আগে একটু করাই আছে, আমি তারপরেই করছি,
তার বাকিটা কি করব বলো তো, চোখটা হয়ে গেলে পরে বাকিটা আমি তার পরে করব। তো আমি এইভাবেই কাজ করি। তো এবার আমি কি করছি, কিছু হচ্ছে গিয়ে লুজ পিগমেন্ট ইউজ করে নিচ্ছি গোল্ডেন কালারের, কারণ ও যে লেহেঙ্গাটা পরা আছে সেটা হচ্ছে গিয়ে একদম চকলেট, যাকে বলে মেরুন কালার, চকলেট মেরুন কালার, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে গোল্ডেন কালার আছে। তো এবার আমি একদম ওর স্কিন টোন থেকে না একটু লাইট শেডের ফাউন্ডেশন একটু ওর মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব সবার ফার্স্টে ব্রাশ দিয়ে। আর আমি সবার ফার্স্টে ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর আমি কি করব, তারপরে না একবার ওই স্পঞ্জ দিয়ে সেট করে নেব। আর আমি এখানে একটা ভেগার ব্রাশ ইউজ করছি, ভেগার যে ব্রাশগুলো আছে না এটা আমি নর্মাল ব্রাশটাই ইউজ করছি ফাউন্ডেশনের। তো এই ব্রাশগুলো খুব ভালো ব্রাশ, অল্প দামের মধ্যে যদি তোমরা কেউ অল্প বাজেটে কেউ ব্রাশ খুঁজে থাকো তা আমি বলবো সবার ফার্স্টেই তোমরা এই ভেগার এই ব্রাশটা ট্রাই করতে পারো। এটা আমি যখন কিনেছিলাম আমার থেকে মনে হয় 99 টাকা মতো নিয়েছিল, খুব ভালো একটা ফাউন্ডেশন ব্রাশ। এটা আমি সাধারণত সাজানোর জন্য এটা ইউজ করি। এবার আমি কি করছি দেখো, চোখের ওপরে আইলাইনার পরিয়ে দিচ্ছি আর ফলস ল্যাশ ইউজ করে নিয়েছি, আর মুখের ভেতরে মেকআপ সেটিং পাউডারটা দিয়ে দিয়েছি মেকআপটাকে সেট করার জন্য। এইবার আমি যেটা করবো, আর তো জানো বিয়েবাড়ি সাজাতে গেলে লোক আসে লোক যায় মাঝে সাঝে, তো এই প্রবলেমটা তো ফেস করতেই হয় সব মানে সবাইকেই যারা আগে যাও। তো আমি এবার চোখটাকে না ভালো করে একটু ইনহ্যান্স করে দিচ্ছি, মানে যা যা হচ্ছে গিয়ে বাকি রয়েছে সেগুলোকে ফুলফিল করে দিচ্ছি, ইনার কর্নার থেকে শুরু করে আউটার কর্নার, আর ভালো করে চোখের মধ্যে একটু লাইনার পরিয়ে নিচ্ছি, কারণ আমার তো খুব ভালো লাগে লাইনারটা একটুখানি ইসে করে পড়লে। তো আর নিজের পছন্দ মতো তো কাজ করা যায় না, না তো যে সাজবে তার পছন্দ মতোই কাজ করাটা উচিত আমার মতে বলে। আর আমি যাকে সাজিয়েছি তো এই ব্রাইড খুব ভালো ছিল, খুব কোঅপারেটিভ ছিল আর খুব ভালো ছিল। তো এবার দেখো আমি হাইলাইটার ইউজ করে দিচ্ছি, আর ওর স্কিনটা না বলি একবার অয়েলি স্কিন ছিল, মানে নর্মাল টু অয়েলি স্কিন ছিল, খুব যে অয়েলি সেটাও নয়, আর হচ্ছে গিয়ে মানে রোদ ফোদে বেশি গেলে কোনো সমস্যা হলে পর না তখন ওর কি ব্রণ বেরোতো, কিছু হচ্ছে গিয়ে গালের ভেতরে না ব্রণর বড় বড় দাগও ছিল, কিন্তু মেকআপটা করার পর আমি তোমাদেরকে দেখাবো দেখবে ওর মুখের কিন্তু কোনো দাগ কোনো স্পট কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আর আর সব সময় আমি বলবো কাউকে না ঢ্যাপ ঢ্যাপে সাদা করে দেওয়াটা উচিত না। স্কিন দেখো ওর হাতের কালার আর মুখের কালার দেখো মানে কিছুটা একই লাগছে, আবার একটু ইনহ্যান্স লাগছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। মেকআপ হচ্ছে গিয়ে না কারেকশান, মেকআপ মানে হচ্ছে কারেকশান, মেকআপ মানে এটা নয় যে তুমি কতগুলো সাদা সাদা পাউডার মেখে ভূত বানিয়ে নিলে নিজেকে, ওটা মেকআপ নয়। আর ওকে কেমন লাগছে দেখো, আর ওর সে যে কেমন লাগছে আমি সেটাও তোমাদেরকে শোনাবো দেখবে। আমার তো খুব ভালো লাগছিল, আর ও বলছে দিদি আমার পছন্দ হয়েছে, কারণ আমি সবসময় চেষ্টা করি তার পছন্দ মতো করে সাজানোর যে আর কি ব্রাইট। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমার সব ঠিকঠাক আছে তো, পছন্দ হয়েছে তো?